আসসালামু আলাইকুম টিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় 6 জেলায় 9 জনের মৃত্যু বিধ্বস্ত অসংখ্য ঘরবাড়ি বিপর্যস্ত সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা। দেশকে বড় দুর্যোগের হাত থেকে বাঁচালো সুন্দরবন দুর্বল হয়ে বুলবুল এখন স্থল ও চাপে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত সরকারের পর্যাপ্ত প্রস্তুতি থাকায় বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতি কম কাল পুনর্বাসন শুরু জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেন ও ডাক্তার মিলন হত্যার নিরপেক্ষ তদন্ত বিচারের দাবি জাপা চেয়ারম্যান এবং নাগপুরে সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচে ভারতের ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ছয় জেলায় এখন পর্যন্ত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর উপরে গেছে বহু গাছপালা বিপর্যস্ত সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা ঘূর্ণিঝড়ের পর আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন অনেক উপকূলীয় বাসিন্দা রাস্তা দাসের রিপোর্ট রোববার মধ্যরাতে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলের সুন্দরবনে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডব চলে ভোর রাত পর্যন্ত উপকূলীয় অঞ্চলে রোববার দুপুরের আগ পর্যন্ত বাতাসে ঘন্টায় গতিবেগ ছিল সর্বোচ্চ একাশি কিলোমিটার এরপর তা আরও দুর্বল হয় খুলনা সাতক্ষীরার পর বুলবুল অগ্রসর হয় মংলাসহ বাগেরহাটের দিকে বুলবুলের আঘাতে প্লাবিত হয়েছে উপকূলীয় অনেক নিচু এলাকা ভেঙে পড়েছে অসংখ্য কাঁচা বাড়িঘর গাছপালা বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মক ক্ষতিগ্রস্ত ভারী বর্ষণে তলিয়ে গেছে উঠতি ফসলের ক্ষেত কাঁচা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না উপকূলীয় জেলাগুলোর পাঁচ হাজার পাঁচশো আটাশিটি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল একুশ লাখ মানুষ ধীরে ধীরে তারা যাতে বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ শুরু করেছে প্রশাসন বিভিন্ন রাস্তায় পানি জমা হয়েছে বিভিন্ন নিচু এলাকায় বস্তি এলাকায় বা পানি জমা হয়েছে মানুষের খাবার দাবারের অসুবিধা বিদ্যুৎ নাই যেগুলি লম্বা জাতের ধান গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ভেঙে পড়া গাছপালা সরাতে কাজ করছে সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেড রাসনাদাস এটিএন বাংলা ঢাকা উপকূলীয় স্থলভাগ অতিক্রমের পর দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বুলবুল এজন্য সমুদ্র বন্দরগুলো সহ নয় জেলায় মহা বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন আবহাওয়িদরা বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম এবারও বাংলাদেশকে বড় ধরনের দুর্যোগ থেকে বাঁচিয়ে দিল সুন্দরবন দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল এরপরই ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় এটি বুলবুলের প্রভাবে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকে এর আগে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আগাথানে এই ঘূর্ণিঝড় ব্যাপক তাণ্ডব চলে উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি স্থানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হলেও এখনও উত্তাল সাগর ঘূর্ণিঝড়টি আঘাত করেছে হলো ভারতের পশ্চিমবঙ্গে প্রথম আঘাত ছিল প্রথম আঘাতের কারণেই এটি ওখানে দুর্বল হয়ে গেছে সেই জন্যই আসলে বাংলাদেশে আসতে আসতে এর বাতাসের গতিবেগ আরও কমে এসছে মহা বিপদ সংকেত থেকে এখন আর নেই আমরা এখন স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছি ঘূর্ণিঝড়টি দেশের উত্তর পূর্বে অগ্রসর হয়ে মাদারীপুর ফরিদপুর ঢাকা ও কুমিল্লা দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার কথা ততক্ষণে আরও দুর্বল হয়ে পড়বে বুলবুল স্থল নিম্ন চাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে অর্থাৎ সিলেটের কাছ দিয়ে এটি আসাম ত্রিপুরার দিকে অগ্রসর হতে পারে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য জানানো হয় রেল সড়ক ও আকাশপথ এখন যাতায়াত করার মতো স্বাভাবিক নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দুই দিন বৃষ্টিপাতও থাকতে পারে শারফুল আলম এটিএন বাংলা ঢাকা দর্শক বাগেরহাটের মোংলায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম কথা বলছি তার সাথে শামীম আপনি গতকাল থেকে এই বুলবুলের পর্যবেক্ষণ করছেন বুলবুলের এই বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তো আপনি বলবেন সেখানকার ঝড় পরবর্তী অবস্থা এখন কেমন সাগর আসলে আমি এখন এই মুহূর্তে রয়েছি বাগেরহাট সদরে আমরা সারাদিনই মোংলাতে ছিলাম এবং গত দুদিন ধরে আমরা মোংলার যে ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা দুটোই পর্যবেক্ষণ করেছি এবং ঘূর্ণিঝড়ের সময়টা তো আমরা মোংলাতে অবস্থান করেছিলাম এবং উপকূলীয় এলাকা আজকে আমি পরিদর্শন করেছি বিভিন্ন এলাকায় আমি গিয়েছি বিভিন্ন চরাঞ্চল থেকে শুরু করে সেখানকার যে অবস্থা আসলেই অনেকটা ভয়াবহ যদিও তেমনভাবে প্রভাব ফেলেনি পশ্চিমবঙ্গের উপর মূল আঘাত হানলেও যে প্রভাবটি পড়েছে এখানে সেখানে তাতেও কিন্তু অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিশেষ করে গাছপালা এবং পুরো সড়ক জুড়ে আমরা মোংলা থেকে যখন বাগেরহাটে আসছিলাম প্রত্যেকটি সড়কেই কিন্তু আমরা লক্ষ্য করেছি দুপাশে অসংখ্য গাছ উপরে পড়েছে এবং বিদ্যুতের খাম্বা কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে পুরো নয়টি উপজেলায় এখন বলা চলে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে শুধু বাগেরহাট সদরে কিন্তু বিদ্যুতের যে সঞ্চালন লাইন সেটি স্বাভাবিক রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে দুটি উপজেলা সবচেয়ে বেশি নয়টি উপজেলার মধ্যে বাগেরহাটের দুটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরণখোলা এবং মোংলা এই দুটি উপজেলাতেই ক্ষয়ক্ষতির পরিমাণটা রয়েছে এবং মংলার যে রামপালে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি একটি কিশোরী মৃত্যুবরণ করেছেন তারা আশ্রয় কেন্দ্রে যাননি বলে তারা ঘর চাপা পড়ে তার প্রাণহানি হয় আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু অনেক গবাদি পশুরও যে নিখোঁজের খবর আমরা পেয়েছি বিভিন্ন যারা উপকূলীয় এলাকায় থাকেন তাদের গবাদি পশু তারা পাচ্ছেন না আর বেরিবাদের যে ক্ষয়ক্ষতি ওইভাবে বড় ধরনের নাই তবে শরণখোলার যে মানুষজন রয়েছে সেই শরণখোলা উপজেলার মানুষের কাছে একটি আতঙ্কের বিষয় হচ্ছে যে বন্যা পরবর্তী সময়েও যদি পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে হয়তো বেরিবাদ ভাঙনের কবলে পড়তে পারে যেটা আইলার সময় হয়েছিল এবং সিডারের সময় হয়েছিল এবং এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা আতঙ্কিত থাকে এই কারণেই যে এই নভেম্বরের পনেরো তারিখে কিন্তু দু সালে সিডার হয়েছিল এবং সমসাময়িক সময়ে কিন্তু এই একই সিজনে আইলা হয়েছিল তো সব মিলিয়ে তারা কিন্তু একটি আতঙ্কিত থাকছিল যে এই ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে কিন্তু যেহেতু বুলবুল তেমন ক্ষতি করেনি সেজন্য এখন অনেকটাই প্রশান্তিতে রয়েছেন এবং সব মিলে বলা চলে এখন জীবনযাত্রা স্বাভাবিকভাবে ফিরতে শুরু করেছে তো এই ছিল আমার কাছে বাগেরহাটের সবশেষ পরিস্থিতি সাগর আপনাকে ধন্যবাদ বাগেরহাট থেকে জানছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামিম দর্শক ঝূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শরীয়তপুরের মৃতের সংখ্যা বেড়ে দুজন হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রকুনুজ্জামান পারভেজ যে ঝড় এই বিগত দিনের চেয়ে এবারও ভয়াবহ অবস্থা ধারণ করেছে আর একটু জানিয়ে রাখি বেশ কিছু এলাকা এখনো কিন্তু এই গাছপালা এবং ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং এইদিকে দিকে উদ্ধার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হলেও এখনো পর্যন্ত কিন্তু সেই ঝড়ের আবাস পূর্বাবাস সতর্কীকরণ ধর শর্ত কিন্তু এই আসায় কেন্দ্রগুলোতে বিধ্বস্ত পরিবারগুলো যায়নি যার ফলে আসলে ক্ষয় ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পর খুলনার জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। ঘরে ফিরতে শুরু করেছেন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়ে অনেকে। খুলনা থেকে আরো জানাছেন সহকর্মী এস এম হাবিব। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনার উপকূলীয় উপজলাগুলিতে প্রায় 3 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো ঘরবাড়ি এই তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এদিকে বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে খুলনা সহ উপকূলীয় পাঁচটি জেলার নব্বই শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা লাইন পূর্ণ স্থাপন করা সম্ভব হয়েছে নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ মুংলা ঘাঁটি থেকে দুবলার ও হিরন পয়েন্টে উদ্ধার কাজে পৌঁছেছে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে সকাল দশটায় সমুদ্র বন্দর ও সকাল সাতটায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বন্দর সচিব ওমর ফারুক জানান যেটিতে থাকা ষোলোটি জাহাজ আবারও বহির্নগরে পাঠানো হয়েছে শুরু হয়েছে পণ্য ওঠানামা ও পণ্য খালাসের কাজ এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকাতে তৈরি হয় জলাবদ্ধতা অন্যদিকে বিআইডব্লিউটিএ জানিয়েছে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক হবে কাল ভোলার রাজাপুরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিহত হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে তেরো জনকে মৃত খোরশাবাড়ির চরফ্যাশন উপজেলার নুরাবাদে স্থানীয় বাসিন্দা প্রশাসন সূত্রে জানা গেছে চটফাশেলার আবদুল্লাপুরের তোফায়েল মাছির মাছ ধরা ট্রলারটি চাঁদপুর থেকে ফেরা পথে বিকেলে ভোলার রাজাপুরের মেঘনা তেঁতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে এতে চব্বিশ জেলে সহ ট্রলারটি ডুবে যায় পরে কোস্টগার্ডের ডুবুরিরা উদ্ধার অভিযান চালান নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিমন্ত্রী ডাক্তার এরামুর রহমান তিনি জানান আশ্রয় কেন্দ্রে না আসায় হতাহতের ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামীকাল থেকে পুনর্বাসনের কাজ শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি মাহবুব কবির চপলের রিপোর্ট ঘূর্ণিঝড় বুলবুলের বার্তা আগেই পেয়েছিল বাংলাদেশ গত পাঁচ নভেম্বরের পর শুরু হয় তা মোকাবেলার প্রস্তুতি বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা সাড়ে একুশ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয় আশ্রয় কেন্দ্রে আগে থেকে ব্যবস্থা নেয় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সবচেয়ে সফলতা ছিল যে আমরা সর্বোচ্চ ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক লোকজনকে আমরা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে সফল হয়েছিলাম চার থেকে পাঁচ হাজার ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে তো আমরা কোনো কোনো খবর ক্ষতি হয় নাই আর শীতের সবজি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতি দেখতে সোমবার বিভিন্ন জেলায় যাবেন ত্রাণ প্রতিমন্ত্রী শুরু করা হবে পুনর্বাসনের কাজ হেলিকপ্টার যোগে আমরা দুর্গতলাগুলো পরিদর্শন করবো এরপরেও আমরা জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে রিপোর্ট আসা শুরু হয়েছে সেই সেখান থেকে আমরা ক্ষয়ক্ষতিকে তালিকা করে আন্তঃ আমরা সভা ডেকে যার যার মন্ত্রণালয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসনের জন্য আমরা সুপারিশ এবং নির্দেশনা দিব গত কয়েকটি ঘূর্ণিঝড়ের মতো এবারও বুলবুলের তাণ্ডব থেকে উপকূলীয় কয়েকটি জেলাকে রক্ষা করেছে সুন্দরবন তাই যে কোনো মূল্যে এই বনকে রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সুন্দরবনটা এটা একটা আমাদের সবুজ বেষ্টন হিসাবে কাজ করে এটার অনেক আমরা অনেক অভিযোগ শুনি এটার প্রতি অনেক অত্যাচার হয় তাই এর সকল প্রকার অব্যবস্থাপনা দূর করে এখানে আরও গাছ লাগে এটাকে আরও যাতে প্রতিরক্ষা দেওয়ার মতো আরও সক্ষমতা বাড়ে এবং এই সুন্দরবনে যাতে আমরা যত্ন নিতে পারি সেদিকে আমরা দুর্যোগ মোকাবেলায় মানুষকেও আরো সচেতন হবার আহ্বান জানান তিনি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে তবে কোনো কোন সংবাদ মাধ্যম মৃতের সংখ্যা দশ জন বলে দাবি করেছে ঘন্টা একশো পনেরো থেকে একশো পঁচিশ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঝড়ে উত্তর চব্বিশ পরগনায় পাঁচজন ও মেদিনীপুর নন্দীগ্রামে একজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা ও ওড়িশা রাজ্যের উপকূলীয় এলাকায় উপড়ে গেছে বহু গাছ উনত্রিশ হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন গতরাতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করে ঘূর্ণিঝড় বুলবুল ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির আগাম নেতিবাচক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাবরি মসজিদ নিয়ে আদালতে দেয়া রায় ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও মনে করেন তিনি এদিকে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ জানান দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের পূর্ব প্রস্তুতি ছিল আর এই ব্যাপারে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করেছেন রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব রাজধানীর তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই তিনি আরো বলেন দলীয় প্রধানের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে যে কোনো শাখায় বিতর্কিত ও খারাপ মানুষ থাকলে তাদেরকে বাদ দিতে হবে খারাপ লোকদের দলে টেনে আনা কোন অবস্থাতে আমরা সমর্থন করি না। চেয়ে শূন্য গোল ভালো না এর মধ্যে মির্জা ফখরুল বলে দিলে যে সরকার ব্যর্থ কেন ব্যর্থ বাজেট ঘোষণার আগেই বলে গরিব মেড়ার বাজেট এটা অনেকটা সেরকমই আমাদের কাছে মনে হয় অন্যদিকে শহীদ নুর হোসেন সংসদ আয়োজিত স্মরণসভায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য উদাহরণ তৈরি করেছে সরকার সব সময় যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেয় বলেও জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্যে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন মধু দামের সাহেবকে আমি বলবো আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখুন একানব্বই সালে যখন ঘূর্ণিঝড় হয় তখন বিএনপি ক্ষমতায় সেই ঘূর্ণিঝড় মোকাবেলায় জনগণকে যেভাবে প্রস্তুত করা দরকার ছিল সরকারের যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সেটি তারা নেননি যেই কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অসহায়ভাবে নিহত হয়েছিল শহীদ নূর হোসেনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দলের নেতাকর্মীদের গণমানুষের জন্য কাজ করার আহ্বান জানান হাসান মাহমুদ যেমন সজীব এটিএন বাংলা ঢাকা নিয়াজ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেন ও ডাক্তার মিলন হত্যার নিরপেক্ষ তদন্ত বিচারে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের বনানী কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ দাবি জানান এ সময় ইরশাদ নয় বরং শেখ হাসিনা ও খালেদা জিয়াকেই স্বৈরাচার বলে সমালোচনা করেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা হুমায় রিপোর্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনিশশো সাতাশি সালের দশ নভেম্বর নিহত হন নূর হোসেন সেই থেকে সারা দেশে এ দিনটি শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করা হলেও জাতীয় পার্টি দিনটিকে পালন করে গণতন্ত্র দিবস হিসেবে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় পার্টির শীর্ষ নেতারা বলেন হোসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো ছিয়াশি সালের এই দিনে সামরিক শাসন তুলে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অথচ দেশে এখন কোনো গণতন্ত্র নেই গণতন্ত্র থাকলে বিশ্বজিৎ নুসরাত ও আবরার হত্যার মতো ঘটনা ঘটত না সমাজে আজকে দুষ্টের পালন হচ্ছে শিষ্টের দমন হচ্ছে এটা এটা এবং দিনকে দিন এটা বেড়ে যাচ্ছে সন্ত্রাস চাঁদাবাজি আপনার খুন গুম আপনার ধর্ষণ এগুলো কিন্তু ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে এটা ন্যায় বিচারভিত্তিক ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলে না তাদের মুখে ডেমোক্রেসি শোভা পায় না যারা ডেমোক্রেসি কে হত্যা করেছে তাদের মুখে শোভা পায় না শহরাসার না বেগম খালেদা জিয়া যদি শহীদাসিনা সৈরাসার

জনগণের সমক্ষে এটা আমাদের দাবি আমরা নিশ্চিতভাবে জানি যে এগুলি ঘটনা হয়েছে ষড়যন্ত্রের কারণে এবং এগুলি ঘটনা ঘটিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে বিভিন্নভাবে গণতন্ত্রের সঠিক চর্চা থাকলে দেশে পাঁচ কোটিরও বেশি বেকার থাকতো না বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা এবার বাংলাদেশ ভারত সিরিজের খবর নাগপুরে সিরিজ নির্ধারণের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে ভারতের দেয়া একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দলে মাত্র বারো রানের লিটন ও সৌম্যের উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে একানব্বই রান এর আগে টস ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ রানে ভারতীয় দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা ভালোই করেছিল সফরকারীরা কিন্তু লোকেশ রাহুলের বাহান্ন ও শ্রেয়াশ আয়ারের তেত্রিশ বলে বাষট্টি রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ভারত শেষ পর্যন্ত পাঁচ উইকেট একশো রান করে স্বাগতিকরা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের সব অর্জনকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাত নভেম্বর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আর কোনো পথ খোলা নেই মন্তব্য করে তিনি বলেন নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কার্যক্রম ঠিক নেত্রীকে কিভাবে মুক্ত করবেন সেটা সঠিক সিদ্ধান্ত নেন তাহলে বাংলাদেশকে যে কারণে দেশ স্বাধীন হয়েছে সাতই নভেম্বরের যে চেতনা সেটাকে আমরা সঠিক রূপ দিতে পারব পালিত হল শহীদ নূর হোসেন দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামের অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন দিবসটি উপলক্ষে সকালে নূর হোসেন চত্বরে তাঁর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুলে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিত হলো বারোই রবিউল আউ্বাল পবিত্র ঈদ এ বিশ্বনবী হজরত মোম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস তহিদ অর্থাৎ মহান স্রষ্টার একত্ববাদের বাণী প্রচারে পৃথিবীতে এসেছিলেন তিনি সারা বিশ্ব যখন আইয়ামে জাহেলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল ঠিক তখনই বিশ্ব জাহানীর রহমত হিসেবে শেষ রাসুলকে পাঠানো হয় তার উপরই নাজিল হয় মানুষের জন্য পবিত্র জীবনগ্রন্থ আল কোরআন মুসলিম সম্প্রদায়ের কাছে বারোই আউয়াল তাই বিশেষ তাৎপর্যপূর্ণ দিন অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ সারা বিশ্ব যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে ডুবে গিয়েছিল ঠিক তখনই মহান আল্লাহ তালা বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছিলেন এ ভবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবকে তার প্রিয়নী হসরত মোহাম্মদ আলী দিনটি ছিলশ বছর আগে বারোই আরবের মরুর প্রান্তরে মক্কায় কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম। চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়ে মানব জাতিকে কুসংস্কার গোড়ামি থেকে শান্তি ও মুক্তির পথে আহ্বান করেছিলেন তিনি কেন পৃথিবীর থেকে সমস্ত পাপকে মুঠন করে মানুষকে আল্লাহমুখী করে কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মাত্র তেষট্টি বছরের জীবনে তেইশ বছর শান্তির বার্তা ছড়িয়ে গেছেন সারা বিশ্বে ইসলামিক চিন্তাবিদদের মতে মহানবী সাল্লামের দেখানো পথ ও আদর্শ অনুসরণের মধ্যেই আছে মানব জাতির অফরন্ত কল্যাণ দিনটি উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে মহানবীর জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদরা এছাড়া র্যালি মিলাদ মাহফিল দরুদ জিকির রাজগার ও নানা আয়োজনে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা আবদিন সজীব এটিএন বাংলা ঢাকা পবিত্র ঈদ এ মিলাদ নবী উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল রাষ্ট্রপতি আব্দুল হামিদ এতে অংশ নেন এ সময় দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি পরিবারের সদস্য এবং সামরিক বেসামরিক কর্মকর্তারা অংশ নেন পবিত্র ঈদ এ নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী জশ্রে জুলুস আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে নেতৃত্ব দেন দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীরিকোট শরীফের আউলাদে রাসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ শাহজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ আল্লামা সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ এবং আঞ্জুমানের রহমানিয়া আহমেদিয়া সুনিয়া ট্রাস্টের উপদেষ্টা ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন জশ্নের জামিয়া আহমেদিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নানা বয়সী কয়েক হাজার মানুষ এতে অংশ নেন এবার আল ব্যাংক অর্থ সংবাদ গানের মধ্য দিয়ে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন উদযাপন করতে যাচ্ছে ড্যানকে ও সাউন্ড হ্যাকার প্রয়াত এই কথা সাহিত্য থেকে তেরোই নভেম্বর একাত্তরতম জন্মদিন উদযাপনে এই আয়োজন লেখকের উনত্রিশটি বইয়ের নাম নিয়ে কোথাও কেউ নেই শিরোনামে মৌলিক গান তৈরির আয়োজনকে স্বাগত জানিয়েছে লেখকের পরিবার রোববার সাউন্ড হ্যাকারের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয় এ সময় ড্যানকেক বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মিহনাজ হোসেন সহ অন্যান্যও উপস্থিত ছিলেন গানটি লিখেছেন নীল মাহবুব সুর করেছেন শরীফ সুমন ও সংবাদ ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়া মসজিদের জন্য পাঁচ একর জমি গ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফা বোর্ড গতকাল সুপ্রিম কোর্টে রায় নিয়েও মন্তব্য করেনি তারা তবে অযোধ্যার যে কোনো সুবিধাজনক স্থানে মসজিদ তৈরি নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওয়াকফা বোর্ডের সভাপতি জাফর ফারুকি এই সিদ্ধান্ত তেরোই নভেম্বরে বৈঠকে হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে ছাব্বিশে নভেম্বর নির্ধারণ করা হয় উনিশশো বিরানব্বই সালে উত্তরপ্রদেশে ফৈজাবাদে বাবরি মসজিদ ভাঙার পর ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে প্রাণহারায় প্রায় দুই হাজার মানুষ বাঙালি ও আদিবাসী সহ সবাই মিলে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান বেনুন সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মার ছত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এই আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন রাজধানীতে অনুষ্ঠিত নাককান গলা ব্যথা নিরাময় নিয়ে আন্তর্জাতিক সেমিনার গুলশানে রোটারি ক্লাব মিড টাউন আয়োজিত এই সেমিনার থাইল্যান্ডের পায়াথায় হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারা জানান স্বল্প খরচে আধুনিক চিকিৎসা দেওয়া হয় পায়াথায় নওয়ামিন হাসপাতালে ওই হাসপাতালে বিশেষ ছাড় পাবেন রোটারি ক্লাব সদস্যরা মিড টাউনের সংবাদ শরীরের বিভিন্ন অংশে অনিয়ন্ত্রিত নড়াচড়ার নিউরোলজিক্যাল ব্যাধি ডিস্টোনিয়ার ওপর রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সেমিনার আ মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে রোগের থেরাপি নিয়ে আলোচনা করা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডাক্তার টিপু জাহেদ আজিজ মুম্বাইয়ের কোকিলাবেন থিরুভাই আম্বানি হসপিটালের চিকিৎসক আনু আগরওয়াল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আবু নাসির রিজভি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো পরিচালক অধ্যাপক ডাক্তার কাজী দিন মহম্মদ এতে বক্তব্য রাখেন সিটি শপিং কমপ্লেক্সে কমপ্লেক্সেস্ট হিলিং প্রজেক্ট দু হাজার উনিশের উদ্বোধন করেন্স্টিন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়া বঞ্চিত মানুষদের ত্বকের সুস্থতায় চার বছর ধরে ওয়েস্টার্ন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে সেবামূলক এই উদ্যোগ অনুষ্ঠানে ইউনিভার বাংলাদেশের পক্ষ থেকে স্কিন কেয়ার বিভাগের ক্যাটেগরি হেড নুরুল মনোয়ার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী চোদ্দই নভেম্বর আট দল নিয়ে বাংলাদেশে শুরু হচ্ছে ওয়ান ডে ফরম্যাটের ইমার্জিং টিম এশিয়া কাপ ক্রিকেট এই উপলক্ষে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে পনেরোই সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি মিরপুর সাভার ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো এই গ্রুপে শ্রীলঙ্কার সাথে আছে পাকিস্তান আফগানিস্তান ও ওমান বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত হংকং ও আরব আমিরাত প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বিকেএসপিতে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং তেইশে নভেম্বর ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অকল্যান্ডের রোমাঞ্চকর সুপার ওভারে ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড এই জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তিন দুয়ে জিতল ইংলিশরা গত জুলাই মাসে বিশ্বকাপ ফাইনালের পর আরও একটি ম্যাচে নিউজিল্যান্ডকে সুপার ওভারে পরাজিত করল ইংল্যান্ড বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডে এগারো ওভারে পাঁচ উইকেটে একশো ছেচল্লিশ রানে জবাবে ব্যাট করে ইংলিশের সাত উইকেটে একশো ছেচল্লিশ রান তুললে খেলা গড়ায় সুপার ওভারে কিন্তু সুপার ওভারে এসে আর পেরে ওঠেনি কিউইরা ইংলিশদের সতেরো রানে জবাবে সাত রান তোলে নিউজিল্যান্ড তাতে সুপার ওভারের দারুণ এক জয় সিরিজ নিজেদের করে নেয় ইয়ন মর্গান বাহিনী বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে সরাসরি শূন্য সেটে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ এতে টানা দুই জয়ে মালদ্বীপের মেয়েরা এখন ফাইনালের পথে রাজধানীর শহীদ সোহার্দি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম সেটে পরাজিত হয় পঁচিশ ষোলো পয়েন্টে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি চালিয়ে হেরে যায় সাতাশ পঁচিশ পয়েন্টে তৃতীয় সেটেও একই অবস্থা পঁচিশ বাইশ পয়েন্টে হারে বাংলাদেশের মেয়েরা ম্যাচেরা হন মালদ্বীপের আমিনাত আরি স্প্যানিশ লালিগায় আলাদা আলাদা ম্যাচে জিতেছে দুই জয়েন্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা করিম বেঞ্জামার দুই গোলে রিয়াল চারশো নয় ব্যবধানে পরাজিত করে এইবারকে আর লালিগায় লিওনের ম্যাচের উনচল্লিশতম হ্যাট্রিকের দিনে সেলটা ভিগোকে চার এক গোলে হারায় বার্সেলোনা শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার ঘূর্ণিঝার বুলবুলের তাণ্ডবে উপকূলীয় ছয় জেলায় নয় জনের মৃত্যু বিধ্বস্ত অসংখ্য ঘরবাড়ি বিপর্যস্ত সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা দেশকে বড় দুর্যোগের হাত থেকে বাঁচালো সুন্দরবন দুর্বল হয়ে বুলবুল এখন স্থল ও নিম্নচাপে সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত সরকারের পর্যাপ্ত প্রস্তুতি থাকায় বুলবুলের আঘাতে ক্ষয়ক্ষতি কম কাল পুনর্বাসন শুরু জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেন ও ডাক্তার মিলন হত্যার নিরপেক্ষ তদন্ত বিচারের দাবি জাপা চেয়ারম্যান এবং নাগপুরে সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচে ভারতের একশো পঁচাত্তর রানে জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ